বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ রাখার পক্ষে নন অর্থনীতিবিদরা। তারা বলছেন, এমন সুযোগ দেয়া হলেও খুব বেশি অর্থ করের আওতায় আসবে না, বরং এটি সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে। কালো টাকার উৎস বন্ধের পরামর্শ তাদের। রিপোর্ট মেহেদি হাসানের। আয়কর আইন অনুযায়ী ব্যক্তিশ্রেণীর করদাতাদের সর্বোচ্চ 25% কর দিতে হয়, কিন্তু আসছে 2024-25 অর্থবছরে মাত্র 15% কর দিয়ে ঢালাওভাবে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দিতে পারে সরকার। এমন সংবাদ এরই মধ্যে প্রকাশিত হয়েছে গণমাধ্যমগুলোতে। এর আগে 2020-21 অর্থবছরে মাত্র 10% কর দিয়ে একই ধরনের সুযোগ দিয়েছিল সরকার। 11,839 জন নিয়েছিল এ সুযোগ, যাতে সাদা হয়েছিল 20,500 কোটি কালো টাকা। আর 2021-22 অর্থবছরে মাত্র 7.5% কর দিয়ে বিদেশ থেকে অঘোষিত অর্থ দেশে আনার সুযোগ দেওয়া হয়েছিল, এ সুযোগ কেউ নেয়নি। অর্থনীতিবিদরা বলছেন, এনবিআর কালো টাকা সাদা করার সুযোগ দিলেও সেখানে দুর্নীতি দমন কমিশনের প্রশ্ন তোলার সুযোগ থেকেই যায়, ফলে এ ধরনের সুযোগ খুব বেশি কাজে আসেনি, আর নৈতিকভাবে এ ধরনের সুযোগ অগ্রহণযোগ্য। তারা যেটা করে যাচ্ছে তারা তো করেই যাচ্ছে, এখন আপনারাও খালি এটা দিয়ে যাচ্ছেন, কিন্তু এটা রেজাল্ট তো জিরো। এটা টাকা কি আসছে, কয় পয়সা আসছে, আসে নাই। বিনিয়োগ সুবিধা যতক্ষণ পর্যন্ত সহজ না করতে পারবো, কর কাঠামো যতক্ষণ পর্যন্ত সহজ না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাটাতে স্বচ্ছতা না আনতে পারবো, তো এই এই ধরনের সুযোগ দিয়ে খুব বেশি লাভ হবে না। কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর সহ তদারকি সংস্থাগুলো সক্রিয় হলে কালো টাকা তৈরির সুযোগই থাকবে না। সরকারকে বরং এদিকে মনোযোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। প্রজেক্টগুলোর থেকে ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে কন্ট্রাক্টররা এবং অন্যরা এই টাকাটা তৈরি করে ট্রেড ফাইন্যান্সের মধ্যে আমরা এই এই কালো টাকা তৈরি হওয়ার সুযোগ আছে, অর্থাৎ আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং করে। গোড়ায় যদি বন্ধ না করতে পারেন এবং বন্ধ করার আপনার সমস্ত যন্ত্রপাতি আছে, আপনি এই যন্ত্রপাতিগুলো কাজে লাগাচ্ছেন না। স্বচ্ছতা নিশ্চিতে সব ক্ষেত্রে অটোমেশনের বিকল্প নেই বলেও জানান অর্থনীতিবিদরা। ডিজিটাল পদ্ধতিতে যদি আপনি লেনদেনগুলো আপনি আনতে পারেন তাহলে কিন্তু এটা ধরাই। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা।